নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মে মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মে 2022 কী রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই ভিডিওটি কারো মন সন্তুষ্টি করার জায়গা কিন্তু নয়, অর্থাৎ এই ভিডিও আপনাদের ক্ষেত্রে গাইড হিসেবে বলুন, বন্ধু হিসেবে বলুন, পথপ্রদর্শক হিসেবে বলুন, কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ দেখুন, আপনি কুম্ভ রাশির মানুষ, আগামী মে মাস এই একটি মাস আপনার জন্য কি পরিবর্তন আসতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওতে তুলে ধরবো। দেখুন, কুম্ভ রাশির মানে এই সমাজে একটা টোটো চালকও আছে, আবার খুব ধনী ব্যক্তিও কিন্তু আছে, কেউ বড় অফিসার লেভেলে আছে, প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান নয়। কিন্তু আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে 10 থেকে 15 শতাংশ যদি আপনার জীবনে কাজে লাগে, আমি নিজেকে গর্ব অনুভব কিন্তু করবো। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে মঙ্গলময়, অর্থাৎ কল্যাণের জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। তো আলোচনা শুরু করা যাক। কুম্ভ রাশির মে মাসে স্বাস্থ্য, অর্থ, কর্ম, ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিদেশ, ইনভেস্টমেন্ট, শিক্ষা কেমন যেতে চলেছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির উপরে শনি অবস্থান করছে এবং শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় ধরনের কিন্তু সমস্যা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না। ওভারঅল ছোটোখাটো সমস্যা থাকছে, মানে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। ওভারঅল কিন্তু কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করবে, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ যারা লাভ ম্যারেজের সঙ্গে আছেন, তাদের লাভের জায়গা থেকে আপনাদের বিয়ের একটা সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু হবে। লাভ অ্যাফেয়ার্সে যারা আছেন কি না, অর্থাৎ লাভ ম্যারেজ কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের দিকটা কিন্তু যোগাযোগগুলো কিন্তু কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ আপনি হয়তো সুপাত্র বা সুপাত্রী পাচ্ছিলেন না, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে সুপাত্র এবং সুপাত্রীর মানে পাওয়ার একটা বা যোগাযোগ এটা কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে। ভাগ্য কেমন হবে? দেখুন, ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে, ভাগ্যের সাথে দ্বিতীয়পতি কানেকশান দুর্দান্ত। আমি বারবার বলি, ভাগ্য যার সাপোর্ট থাকে কি না, তাকে হিলানো মুশকিল। অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং পাশাপাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আকস্মিক প্রাপ্তি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আসবে। আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কাটতে চলেছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কানেকশান কিন্তু থাকছে। দেখুন, তৃতীয় রাহু মানে যোগাযোগ কন্ট্রাক্টগুলো কিন্তু আসবে। আপনি ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনি বিদেশ থেকে বলুন, এই জায়গাগুলো আপনাদের বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং সেলস লাইনে যারা আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ বুদ্ধির দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মে 2022 আপনাদের এই জায়গা থেকে অর্থ সমাগমের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং সরাসরি একাদশভাবে
দৃষ্টি, আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে, এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু বাড়বে। ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছি বৃহস্পতি, কিছু কিছু খরচ হবে, কিন্তু পেটের জায়গাটা নিয়ে একটু আপনাদেরকে সমস্যা, পেট রিলেটেড গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু আপনাদেরকে মাইনর, মেজর নয়, মাইনর সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যাটা আপনাদেরকে কিন্তু ভোগাবে, আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি শিক্ষার জায়গাটা, দেখুন যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা আপনি উচ্চ শিক্ষার সঙ্গে রত আছেন, এই জায়গাটা কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আমি আসি ইনভেস্টমেন্টের জায়গাটা, আপনি কুম্ভ রাশির মানুষ, ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাদের কেমন হবে? দেখুন ইনভেস্টমেন্টের জায়গাটা যদি আমি বলি, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আপনি এটা 7ই মের পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ যারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো প্রজেক্ট করছেন সেখানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এখানে কিন্তু আপনাদের সফলতা কিন্তু লুকিয়ে আছে 7ই মের পর। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মিডিয়া রিলেটেড ওরিয়েন্টেড জায়গাগুলো কিন্তু কাজের সুযোগগুলো বাড়বে। এবং কর্মের জায়গাটা দেখুন, কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্ম জায়গাটা নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা নেই, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি করবে, যথেষ্ট প্রেশার আপনাদের থাকবে। অর্থাৎ যতদিক আপনারা পরিশ্রম করবেন ঠিক সেই অনুযায়ী আপনার অর্থ এবং রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, মহাদেব উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।